बिस्मिल्लाह रहमान रहीम आबारो शुरू कर लम आपनादेर जोन्नो आरेकटी भिडियो निये। आज के आमी पिज्जा रेडी करेछि घरे थेके उपकरण दिए। चलें ताहले देखे आसि किभाबे आमी आज के झटपटे पिज्जाटा रेडी करेछि। एखाने आमी ईस्ट निये निएछि 2 चामच परिमाण। ईस्टटाके प्रथमे आमी गुलिये निब। एबार आमी एखाने सामान्य कुसुम गरम पानी निएछि। गरम पानीर मध्ये किन्तु ईस्टटाके भिजाते हबे, खूब बेशि गरम पानी ना, हालका कुसुम गरम पानीते ईस्टटाके आमी एबार भिजिए निएछि। अवश्यई যখন ইউজ করবেন তারপরই অবশ্যই আপনারা নরমাল ফ্রিজ বা ডিপ ফ্রিজে রেখে দেবেন, তাহলে অনেক দিন এটি সংরক্ষণ করে ইউজ করতে পারবেন। ইস্টাকে আমি এভাবে একটু পানিতে ভিজে ঢেকে রেখে দিচ্ছি। এদিকে আমি এরপর আমি পিৎজা রেডি করার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। নিয়ে নিব আমি স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণ নুন। এবার আমি এখানে আগে থেকে জাল করে রাখা গরুর তরল দুধ দিয়ে আজকে আমি এই যে ডোটা রেডি করব, এর জন্য একটু একটু করে দুধ দিয়ে আমি ডোটাকে একটা মসৃণ ডো রেডি না হওয়া পর্যন্ত এভাবে নেড়ে অপেক্ষা করব। এবার আমি এর মধ্যে রান্নার সাদা তেল 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটা পেপার দিয়ে এভাবে ঢেকে আমি অপেক্ষা করব। আমি আলপনা কিচেন চ্যানেল থেকে বড় বড় মতো ওয়েলকাম করছি আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের একটু হলেও উপকারে আসবে। এখানে আমি আবারও একটু রান্নার সাদা তেল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো রেস্টের জন্য। এই তো এবার আমি ভিজিয়ে রাখা ইস্টার সঙ্গে আটাটাকে এভাবে আবার একটু দমে রেখে দিয়েছিলাম। এবার আমি চুলায় চলে এসেছি, চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা আগে একটু হিট করে নিয়েছিলাম। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে এভাবে আটাটাকে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে একটা মোটা একটা রুটি এভাবে আমি দিয়ে দিব। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু আমি কেটে কেটে দিব। আমার এই ভিডিও যদি কোথাও কোনো অংশে আপনাদের কাছে একটু হলে ভালো লেগে যায়, তাহলে ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত যারা এখনও লেগে আছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই একটি করে লাইক দিয়ে আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি আপলোড করার উৎসাহ পাই আপনাদের কাছ থেকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। আজকে আমি কোনো ক্যাপসিকাম অলিভ বা চিজ ইউজ করবো না, ঘরে থাকে যা উপকরণ আছে তাই দিয়ে আমি আজকে এই রেসিপিটি রেডি করেছি। এখানে আমি গরুর মাংস আমার রান্না করা ছিল, সেই গরুর মাংস কয়েক টুকরো ছোট ছোট করে কেটে নিয়ে একটা ডিমের সঙ্গে পেঁয়াজ ভুনিয়ে আমি এটা রেডি করে নিয়েছি, সেটাই আমি আজকে ইউজ করছি। এখানে চাইলে আপনারা মুরগির মাংস দিয়েও একটা পিৎজা রেডি করতে পারেন। আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে আজকে আমি ঝটপট পিৎজাটি রেডি করছি। আমি লেয়ারে লেয়ারে দিয়ে দিচ্ছি, 2 লেয়ারে আমি এগুলো দিয়ে দিয়েছি। আর উপরে সামান্য একটু আমি দুধ দিয়েই একটা মেয়োনিজের মতো রেডি করেছি, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এভাবে আমি 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পুরোপুরি পিৎজাটা রেডি না হওয়া পর্যন্ত। এর উপরে স্বাদ বাড়ানোর জন্য একটু ধনে পাতা কুচি দিয়ে দিব, দিয়ে দিব কাঁচামরিচ ফালি কয়েক টুকরো, আর দিয়ে দিব চাক করে কেটে রাখা পেঁয়াজ এর উপরে দিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে যায় প্লিজ সবাই একটু করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।